আইতে নামাইয়া নাকতে কি মুখ কইছে আমরা আর দৌড়া হাওরে মিয়া দিয়া পাছিলাম খালি না কি তো কোহে আমরা প্রশ্ন করলে ভাগাবে পড়তে ইচ্ছা হইছিল পড়তে সময় তো একটু ভালোই লাগছিল বাংলাদেশ পৃথিবীর সবচেয়ে জনবহুল এবং দরিদ্র দেশগুলোর মধ্যে অন্যতম একটি। এদেশের অর্থনীতি গার্মেন্টস শিল্পের উপর অনেকটাই নির্ভরশীল। আর এদেশের জনসংখ্যার একটা বড় অংশ গ্রামীণ সমাজে বসবাস করে। জাতিসংঘের সাম্প্রতিক এক জরিপ অনুযায়ী বিশ্বের অন্যান্য দেশগুলোর তুলনায় বাংলাদেশে ধর্ষণ বা রেপের পরিমাণ খুবই বেশি এবং এই জরিপে প্রতি 8 জন পুরুষের মধ্যে অন্তত 1 জন বা তারও বেশি পুরুষ ধর্ষণের সাথে জড়িত এটা স্বীকার করেছেন। এক্ষেত্রে ভিকটিম প্রায়ই গণধর্ষণের শিকার হয়, আর এগুলোর বেশিরভাগ ক্ষেত্রেই ভিকটিম আত্মহত্যা করে অথবা তাকে খুন করা হয়। আমাদের দেশে ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড হলেও বেশিরভাগ ক্ষেত্রেই ধর্ষণকারী শাস্তি হয় না, তারা স্বাধীনভাবে বাইরে ঘোরাফেরা করে আর বারবার ধর্ষণে লিপ্ত হয়। সুষ্ঠু বিচার পাওয়ার বদলে ভিকটিম এবং তার পরিবার সমাজে হেয় প্রতিপন্ন হয়, আর সেই সাথে পুরো পরিবারটি বসবাস করে আতঙ্কের মধ্যে। এমন দুজন ধর্ষকের সাথে কথা বলার পর তারা স্বীকার করেছে যে তারা একটি গণধর্ষণে অংশ নিয়েছে। সন্ধ্যার টাইমে দেখা যেত তার রাস্তায় যাইতেছিল, ওই সময় আমরা বন্ধুবান্ধব মিলে একখানা ঘোষ এই পরে শুনো মানে ২২-২৩ হবে, আমরা ওই দৌড়া হাওড়ে মিয়া ভিজে পাচ্ছিলাম। আপনি কয়বার করছেন? না না, এই একবারই করছিলাম। কয়জন? এই আমরা 3 জন ছিলাম। আপনি কিছু খাইছিলেন যখন করছিলেন? না, এমন কিছু খাইনি। এমনি এমনি মনে হয়েছে একটু করতে ইচ্ছা হয়েছিল? হ্যাঁ, একটু ভালোই লাগছিল। তাদের এমন সংকীর্ণ মনোভাব থেকে এটা স্পষ্ট যে ধর্ষণ কিংবা ধর্ষণের মতো কোনো জঘন্য অপরাধ তাদের কাছে নিতান্তই তুচ্ছ, সেই সাথে তাদের মাঝে নেই কোনো অপরাধ বোধ। সিলেট, বাংলাদেশ। সিলেট শহরে 1 মিলিয়নেরও বেশি মানুষের বসবাস, অথচ এই অঞ্চলে ঘটে যাওয়া ধর্ষণের উল্লেখযোগ্য কোনো পরিসংখ্যান নেই। ধর্ষণের ব্যাপারে আরও বিস্তারিত জানতে ওই এলাকার স্থানীয় কয়েকজনের সঙ্গে কথা বললে তারা আমাদের জানায় ধর্ষণের পেছনে মূলত মেয়েরাই দায়ী, আর সেই সাথে তাদের পোশাক। রাতে রাতে ঘুরে তো থাকবে, বকাটা ছেলে তো ঘুরবে, খারাপ ছেলে তো ঘুরবে। ইন্ডিয়ান ফিল্ম বা বই এগুলো দেখে থেকে এখন আমাদের ছেলেমেয়েরাও একটু উগ্র পোশাক আশাকের প্রতি একটু আকৃষ্ট হচ্ছে। এই জিনিসগুলো আমাদের আমরা ইসলামিক মাইন্ড শাসন ব্যবস্থা আমাদের এই মানে ইসলামিক মন মানসিকতা আমরা চলি, সুতরাং এটা পর্দাটা করলে আমার মনে হয় আমি মেয়েদের প্রতি একটু আকৃষ্ট কম হব, আমার প্রতি তারা একটু আকৃষ্ট কম হবে। মূলত তাদের এরূপ মনোভাব আর বিচারহীনতার সংস্কৃতির কারণেই এ অঞ্চলে ধর্ষণের সংখ্যা বেড়েছে প্রতিনিয়ত। সিলেটে একটি এনজিও রয়েছে, আর তাদের মূল লক্ষ্য ধর্ষণকারীদের চিহ্নিত করে তাদের মূল্যবোধ জাগ্রত করা, যাতে তারা পুনরায় ধর্ষণ বা এই ধরনের অপরাধ করা থেকে বিরত থাকে এবং তাদেরকে এটা বোঝানো যে তারা কত জঘন্যতম কাজের সঙ্গে যুক্ত হচ্ছে। আসলে যারা রেপ করছে তাদের ব্যাপারে আমরা হালকা পাতলা জানি, কিন্তু সমস্যা হচ্ছে তাদের ব্যাপারে আমরা কোনো রকম অ্যাকশন নিতে পারি না, কারণ এই বিষয়ে সমাজ বা পারিপার্শ্বিক ব্যবস্থার কারণে আমরা বিভিন্ন জায়গা দিয়ে আটকাই যাই। আমরা আসলে তাদেরকে টুকটাক বুঝাই আর হচ্ছে তাদের মানসিকতা পরিবর্তনের চেষ্টা করি এই আর কি। বাংলাদেশি আইন অনুযায়ী ধর্ষণ একটি শাস্তিযোগ্য অপরাধ এবং সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড অথবা মৃত্যুদণ্ড। তবে এই আইনের বাস্তবায়ন খুব একটা চোখে পড়ে না। ধর্ষণ এটি একটি মারাত্মক শাস্তিযোগ্য অপরাধ, কেননা এর ফলে একটি মেয়ের জীবন পুরোপুরি ধ্বংস হয়ে যায়। লজ্জা এবং ভয়ের কারণে প্রায়শই ভুক্তভোগীরা স্বীকার করতে চায় না তাদের সঙ্গে ঘটে যাওয়া অমানবিক অত্যাচারের কথা। পরিবারের মান সম্মান আর সমাজে মুখ দেখাতে না পারার কথা চিন্তা করে তারা সবসময় চুপ থেকে যায়। গ্রামে গঞ্জে যে সমস্ত ঘটনা ঘটে গ্যাংরেপে, সেটা কিন্তু আমরা সব কিছু আমরা জানতেও পারি না। জানতে পারি না কেন? কারণ হলো যে সামাজিক যে অপবাদ, এই অপবাদের ভয়ে গার্ডিয়ানরা কখনো এই ঘটনাকে চাপায় রাখে, ভিকটিমের মুখ চেপে ধরে যে না বলো না এই কথা। অনেক সময় লজ্জায়, অনেক সময় দ্বিধায় এবং সমাজ থেকে সমাজচ্যুত হওয়ার ভয়ে আমরা মেয়েরা চুপ করে থাকি, বলি না। শীল দেশে দুর্বলের উপর সবলের অত্যাচার, তার মানে কি? যে রেপড হয় সে অপেক্ষাকৃত দুর্বল ফ্যামিলির মেয়ে থাকে, আর যারা রেপ করে রেপিস্ট তারা সবল ফ্যামিলির ছেলেরা।
তারপরে তার ফ্যামিলি এক্সক্লুডেড হয়ে যায় সমাজ থেকে, তার পরিবারটা পুরো অন্ধকারে ডুবে যায়। আমরা ভুক্তভোগী রহিমার সঙ্গে কথা বলেছি, সে তার সঙ্গে ঘটে যাওয়া পাশবিক নির্যাতনের কথা তুলে ধরতে রাজি হয়েছে। রহিমা এমন একজন মেয়ে যে পাঁচজন পুরুষের দ্বারা গণধর্ষণের শিকার হয়েছে। আমরা তার নিজের মুখেই সেই ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা শুনব। বাংলাদেশে যে কোনো কিছু করার আগে এখানকার স্থানীয় কর্তৃপক্ষের অনুমতি নিতে হয়, তাই রহিমার সঙ্গে কথা বলতে গেলে তাদেরকেও সঙ্গে নিতে হয়। যদিও রহিমার এই ঘটনার সঙ্গে তাদের কোনো সম্পৃক্ততা নেই, তারা শুধুমাত্র সাক্ষাৎকারের সময় উপস্থিত থাকবে। এই কাজের জন্য আমাদের সঙ্গে এতগুলো মানুষ থাকা কিছুটা আশ্চর্যজনক, তবে এটা এখানকার আইন যা রহিমার আত্মসম্মানের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ। রহিমার সাথে কথা বলার জন্য গ্রাম প্রধানের অনুমতি নিতে হয়। তিনি বলেন এটা খুবই স্পর্শকাতর বিষয়, তবে অনেক চেষ্টার পর তিনি রহিমার সঙ্গে কথা বলার অনুমতি দিয়েছেন। গাইতে নামাইয়া লাইতে মুখ গাইছে, দাওয়া মারছে, চোর মারছে, গালা মারছে, কিল মারছে। কয়জন? তিনজন আছে, ছয়জন। আমার তিনজনে মনে করো পিতা কিতা করেছে আর কি, আর তিনজনে নাই। নিয়া বাদে না স্কুল করে হারাইছে, হারানি বাদে স্কুল করে না, স্কুলের তালা ভাঙছে লাইতে ইয়া। তারা এবারে সারা কাপড় উপর খুলিয়ে সবটা খুলিয়েছে, বুকে ভিন্ন আছে, বুকে উড়কা খুলিয়েছে। বেশিরভাগ সময়ই ধর্ষণের শিকার হয় দরিদ্র সম্প্রদায়ের মানুষ, আর ধর্ষণের সাথে জড়িত অপরাধীরা বেশিরভাগ সময়ই উচ্চবিত্ত পরিবারের হয়ে থাকে। রহিমা খুব গরিব পরিবারের হওয়ার কারণে তাকে টার্গেট করা হয়েছিল, আর ধর্ষণকারীরা এটাও জানত কোনো রকম আইনি ঝামেলা ছাড়াই তারা বাইরে ঘোরাফেরা করতে পারবে। সমাজে কিছু মুখোশধারী ভালো মানুষের কারণে ধর্ষণের পরিমাণ আজ লাগাম, কেননা তারা ধর্ষণের জন্য দায়ী করে মেয়েদের পোশাক। তাদের এমন বক্তব্যের কারণে ধর্ষকেরা ধর্ষণ করতে দ্বিধাবোধ করে না, আর তারা নির্বিঘ্নে পালিয়ে বেড়ায়। মানসিকতা পরিবর্তনের সময় এসেছে, ধর্ষককে তাদের কর্মের জন্য অবশ্যই সাজা পেতে হবে। শুধুমাত্র নারীদের পোশাক নয়, পরিবর্তন করুন আপনার দৃষ্টিভঙ্গি এবং মানসিকতা।